হ্যালো ফ্রেন্ডস, কুস্ত সবাই কেমন আছো? সবাই আশা সবাই ভালো আছো। তো আজকে আমি আসছি HSC ICT পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে তিনটা বেসিক জিনিস আছে। এই তিনটা বেসিক জিনিস তুমি যদি ভালোভাবে মনে রাখতে পারো বা ভালোভাবে করতে পারো, তাহলে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি তোমার পক্ষে আর জটিল হয়ে দাঁড়াবে না। তাহলে এই তিনটা জিনিস কী কী? এই তিনটে জিনিস হচ্ছে অ্যালগোরিদম, আর হচ্ছে ফ্লো চার্ট, আর হচ্ছে তিন নম্বর হচ্ছে সি প্রোগ্রামিং। আমি মূলত অ্যালগোরিদম আর ফ্লো চার্ট এই দুটি জিনিস মূলত দুটি জিনিসের সাধারণ যে আলোচনা, এই আলোচনাটি মূলত এই ভিডিও ক্লাসটিতে করাবো। তাহলে এই ভিডিও ক্লাসটিতে আমি কী করবো? মূলত অ্যালগোরিদম আর ফ্লো চার্টের যে সাধারণ তথ্যগুলি, যে সাধারণ আলোচনা আসছে, একটি মানে কয়েকটি উদাহরণ, এই জিনিসগুলো মূলত আমি এই ভিডিও ক্লাসটিতে করাবো। তাহলে শুরু করা যাক এই ভিডিও ক্লাসটি। এখন আমরা করব HSC ICT পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটিকে অনেকেই আবার সি প্রোগ্রামিংও বলে থাকে। দেখো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি প্রোগ্রামিং নয়, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটি অংশ হচ্ছে সি প্রোগ্রামিং। হ্যাঁ, তাহলে দেখো এটি হচ্ছে আমার ক্লাস নং ওয়ান। হ্যাঁ, দেখো ক্লাসটি একটি গল্প দিয়ে শুরু করি। দেখো, আমার একটি কী আছে, কম্পিউটার আছে। এই কম্পিউটারের জন্য একটি কী থাকা দরকার? একটি কিবোর্ড থাকা দরকার, একটি ডেস্কটপ থাকা দরকার, একটি প্রিন্টার থাকা দরকার, ঠিক আছে? হ্যাঁ, তাহলে দেখো এটা ডেস্কটপ, এটা কিবোর্ড, এটি মনিটর, এটি প্রিন্টার, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমার থেকে কম্পিউটারটি আমি কীভাবে চালাবো সেটি আমি মূলত এখানে আলোচনা করব। তাহলে কম্পিউটারটি চালানোর জন্য প্রথমে কী করবো? আমরা আরম্ভ কীভাবে করতে হয়? কম্পিউটার এই ডেস্কটপের মধ্যে ক্লিক করতে হয়, ঠিক আছে? ডেস্কটপে একটা বাটন থাকে, সেই বাটনটি ক্লিক করতে হয়, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এই ডেস্কটপে বাটনটি টিপ দিয়ে আমরা আরম্ভ করব, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আরম্ভ তো আমরা করে ফেলছি। তারপর দেখো কিবোর্ড, আরম্ভ করার পর কিবোর্ড, কিবোর্ড আমরা কী করবো? মনে করো এখানে ওই মনিটরের মধ্যে আমরা এ লিখতে চাই, এ আনতে চাই। তাহলে এই কিবোর্ডটাকে এটা আমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে? এখানে দেখো কিবোর্ডটা কিন্তু ছোটো, ঠিক আছে? হ্যাঁ, এটা তো আমি আঁকছি। তাহলে কিবোর্ডটাকে আমি এ প্রেস করব, এ প্রেস করে মনিটরে আনবো। তাহলে কিবোর্ডে যখন এ প্রেস করতেছি, এ যখন কিবোর্ডে প্রেস করতেছি, তখন আমি কি আমি কিছু দিচ্ছি, এই কাকে দিচ্ছি? এই কিবোর্ডটাকে মনিটরে কিছু দিচ্ছি। তাহলে কিছু দেওয়া মানে ইনপুট, তাহলে ইনপুট, তাহলে আমি ইনপুট দিচ্ছি, তাহলে প্রেস করা মানে ইনপুট, তাহলে আমি ইনপুট দিচ্ছি এই কোথায়, মনিটরে, ঠিক আছে? তাহলে এটা দিচ্ছি, প্রেস করে এটা দিছি। এ দেওয়ার পর এই আমি চাচ্ছি এই এটা প্রিন্ট করতে, এটা কী করতে, প্রিন্ট করতে। তাহলে এটা প্রিন্ট করার জন্য আমি এই এটা এইখানে পাঠাচ্ছি, কীভাবে পাঠাচ্ছি? কিছু কাজ করে মানে কিছু প্রক্রিয়া করে, কিছু প্রসেসের মাধ্যমে মনিটরে পাঠাচ্ছি, ঠিক আছে? আবার বলি, প্রথমে আরম্ভ করছি, তারপর ইনপুট দিছি, ইনপুট মানে এটা প্রেস করছি, প্রেস করে এখানে মনিটর দিছি। এখন আমি চাচ্ছি এই মনিটর থেকে এটি আমি প্রিন্ট করতে, তাহলে প্রিন্ট করার জন্য এটা আমাকে এখানে প্রিন্টারে পাঠাতে হবে। এটা প্রিন্টারে পাঠাইছি, কী করে, কিছু কাজ করে, তাহলে প্রক্রিয়া করে। তাহলে আমি প্রথমে আরম্ভ করছি, ইনপুট দিছি, তারপর প্রক্রিয়া করছি মানে কাজ করছি, তারপর এটা এখানে পাঠাইছি, এটা এখন প্রিন্ট হবে। তাহলে এটা এখন এখানে গিয়ে এদিকে প্রিন্ট হয়ে বের হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এটা প্রিন্ট হয়ে গেছে, তাহলে আমার কাজটা এখন শেষ। মানে এটা প্রিন্ট হওয়া মানে বাইরে বেরিয়ে আসা মানে আউটপুট, ঠিক আছে? হ্যাঁ, কোনো কিছু দেওয়া মানে ইনপুট, আমি এটা এখন পেয়ে গেছি, সেটা হচ্ছে আউটপুট। তাহলে দেওয়া মানে ইনপুট, এটা যখন পেয়ে গেছি সেটা হচ্ছে আউটপুট। তাহলে এখন আমার কাজ তো সব শেষ, তাহলে এখন আমি কী করবো, সমাপ্ত করবো। আবার বলেছি, প্রথমে আরম্ভ, তারপর ইনপুট দিচ্ছি, তারপর কিছু কাজ করছি মানে প্রক্রিয়া হয়েছে এখানে, তারপর আউটপুট বের হয়েছে, তারপর সমাপ্ত। তুমি শুধু এই রুলটি মনে রাখবা, আরম্ভ করছি, ইনপুট দিছি, প্রক্রিয়া করছি, আউটপুট বের হয়েছে, সমাপ্ত, ঠিক আছে? এই পাঁচটা জিনিস তুমি মনে রাখবা, ঠিক আছে? হ্যাঁ, তারপর দেখো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে তিনটি বিষয় আছে আমাদের। কি তিনটি বিষয়? এই তিনটি বিষয় যদি তুমি ভালোভাবে পারো, তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি আর তোমার পক্ষে জটিল হয়ে দাঁড়া হয় না, ঠিক আছে? এই তিনটি বিষয় কি? তিনটি বিষয় হচ্ছে, প্রথমে এই এক নম্বর হচ্ছে তোমার অ্যালগোরিদম, এক নম্বর হচ্ছে অ্যালগোরিদম। হ্যাঁ, তাহলে এক নম্বর কি? অ্যালগোরিদম। দুই নম্বর হচ্ছে তোমার ফ্লো চার্ট। তিন নম্বর হচ্ছে তোমার সি প্রোগ্রামিং। সি প্রোগ্রামিং, ঠিক আছে? হ্যাঁ, তাহলে
আমার বলেছি এই এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি যদি তোমাকে বুঝতে হয় তাহলে তুমি শুধু তিনটি বিষয় জানলে হবে, অ্যালগোরিদম, ফ্লো চার্ট আর হচ্ছে সি প্রোগ্রামিং। তাহলে ভাই শুধু তিনটি বিষয় জানলে কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি পারা যাবে? হ্যাঁ অবশ্যই পারা যাবে, কিন্তু এই তিনটি বিষয় অনেক বড় বড়, অনেক জটিল আছে। এই জটিল বিষয়টি আমরা সহজভাবে বুঝতে চেষ্টা করব। হ্যাঁ তাহলে আমরা প্রথমে আলোচনা করব অ্যালগোরিদম আর হচ্ছে ফ্লো চার্ট, এই দুটি বিষয় নিয়ে আমরা এই সাধারণ তত্ত্বগুলো আলোচনা করবো এখানে। হ্যাঁ তাহলে এই শুরু করা যাক, আলোচনা শুরু করা যাক। হ্যাঁ তাহলে এখন আমরা কি করব, এই অ্যালগোরিদম আর হচ্ছে ফ্লো চার্ট আমরা সি প্রোগ্রামিংটা পরে করবো, ঠিক আছে? হ্যাঁ তাহলে দেখো অ্যালগোরিদম প্রথমে করবো, অ্যালগোরিদম অ্যালগোরিদম যখন করব, অ্যালগোরিদম বা কীরকম অ্যালগোরিদম আমি কীভাবে চিনবো, হ্যাঁ সেটা পরে বলবো, ঠিক আছে? তাহলে অ্যালগোরিদম লেখার কতগুলো বৈশিষ্ট্য আছে, কতগুলো নিয়ম আছে সেটি আমরা বলবো। তাহলে অ্যালগোরিদম লেখার কতগুলো কী আছে, নিয়ম আছে বা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো কী কী? দেখো আমি অ্যালগোরিদমটা যেভাবে লিখবো বা যেভাবে করব সেটা অবশ্যই কী হতে হবে, সহজবোধ্য হবে, সহজবোধ্য হতে হবে আর স্পষ্ট হতে হবে। দেখো তুমি যে অ্যালগোরিদমটা লিখছো সেটা যদি সহজবোধ্য না হয় আর যদি স্পষ্ট না হয় তাহলে তুমি যদি নিজেই বুঝতে পারবে না, তাহলে তুমি নিজেই বুঝতে না পারলে তোমার টিচারে কীভাবে বুঝবে? তাহলে কী হবে, কী করতে হবে, অ্যালগোরিদমটি সহজবোধ্য হতে হবে আর স্পষ্ট হতে হবে। তারপর কি এই যে অ্যালগোরিদমটা তুমি লিখছো সেটা কী হতে হবে, সসীম সংখ্যক দাগ হতে হবে। সসীম মানে কি? সসীম মানে কম। তা দেখো সসীম সংখ্যক দাব মানে সসীম মানে হচ্ছে কম, তাহলে যে দাবগুলো দেবা সেগুলো কম হতে হবে। এখানে দেখো আমি দাব দিয়েছি দাব ওয়ান, দাব টু, দাব থ্রি, দাব ফোর, দাব ফাইভ, এই দাবগুলো কম হতে হবে, ঠিক আছে? অনেক বেশি হতে বেশি হলে একটু সমস্যা হবে, ঠিক আছে? মানে দেখো তুমি অসীম দাব লিখতেছো, তুমি লিখছো লিখে যাচ্ছ, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তোমার দাবগুলো কখন শেষ হবে, তুমি বলতেছো কখন শেষ হবে সেটা স্পষ্ট করে বলা যায় না, তাহলে সেটি সেভাবে হলে হবে না। দাবগুলো কী হতে হবে, সসীম হতে হবে, মানে সুন্দরভাবে কম কম করে লিখতে হবে। তারপর দেখো ইনপুট আউটপুটের ব্যবস্থা করতে হবে, এই তুমি যে অ্যালগোরিদমটা লিখছো সেখানে ইনপুট আর আউটপুটের কী হতে হবে ব্যবস্থা করতে হবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি ইনপুট আর আউটপুট কী, আমি আগে দেখা দিয়েছি এখানে এই ইনপুট আর হচ্ছে আউটপুটটি কী আমি আগে বলে দিয়েছি। ইনপুট মানে কোনো কিছু দেওয়া, আউটপুট মানে কোনো কিছু নেওয়া, ঠিক আছে? হ্যাঁ তারপর দেখো, হ্যাঁ এখন আমরা অ্যালগোরিদমটাই অ্যালগোরিদমের এই যে বৈশিষ্ট্যটি সেটি দেখে নিলাম, ঠিক আছে? এখন অ্যালগোরিদমটা কীরকম সেটি দেখবো এখন আমরা। দেখো আমি একটা এখানে অ্যালগোরিদমের উদাহরণ দেখাচ্ছি, এটা হচ্ছে অ্যালগোরিদম। অ্যালগোরিদম কীভাবে লিখতে হয়, দাব দিয়ে লিখতে হয়, দাব এক, দাব দুই, দাব তিন, দাব চার, দাব পাঁচ, এইভাবে লিখতে হয়, ঠিক আছে? হ্যাঁ তারপর দেখো আমি অ্যালগোরিদমটা কীভাবে লিখছি, আমি তোমাদেরকে আগে দেখো গল্পটি কী জন্য পড়াইছি, এই গল্পটি পড়াইছি এখানে সাথে এখানে কিছু সদৃশ হয়েছে, ঠিক আছে? আমি দাব একে কী করবো, আরম্ভ করবো, এটা কম্পিউটারের মতো, আমি দাব একে কী করবো, আরম্ভ করবো, আবার দাব দুইয়ে কী করবো, দাব দুইয়ে আমি যখন আরম্ভ করছি তখন আমাকে ইনপুট দিতে হবে, এটা দাব দিয়ে হচ্ছে ইনপুট। আমি ইনপুট কী দিব, এখানে তো সংখ্যা দুটি গ্রহণ করো, দেখো সংখ্যা দুটি গ্রহণ করো মানে কিছু সংখ্যা দিব, এখানে দুটি দিছে তুমি তিনটা দিতে পারো, চারটা দিতে পারো, মানে প্রশ্ন যেরকম আর কি, সংখ্যা দুটি গ্রহণ করো, ঠিক আছে? হ্যাঁ মানে এটা ইনপুট দিছি গ্রহণ করো, ঠিক আছে? হ্যাঁ কোনো কিছু দেওয়া মানে সংখ্যা দুটি গ্রহণ করো, এখান থেকে দিছে কম্পিউটার মানে সংখ্যা দুটি গ্রহণ করো। তারপর দেখো দাব নাকি সি সমান এ প্লাস বি সম্পন্ন করো, মানে এখানে যে সংখ্যা দুটি নিছি, হ্যাঁ সে দুটি সেই সংখ্যা দুটি এখানে কী করছি, যোগ করছি মানে কিছু কাজ করছি, কিছু প্রক্রিয়া করছি, ঠিক আছে? হ্যাঁ এ মানে কিছু প্রক্রিয়া করছি, এখানে দেখো যেরকম প্রক্রিয়া আছে সেরকম প্রক্রিয়া করছি। তারপর হচ্ছে ডাব সারে সি প্রদান করো, মানে এই যে দুটি যোগ করছি এটা হচ্ছে সি, এই সিটি যোগ করে সেটি কী করতে হবে, প্রদান করতে হবে, ঠিক আছে? হ্যাঁ এই এখানে এই ডাব সারে কি আউটপুট, এই ডাব পাশে কি সমাপ্ত, মানে সি যখন প্রদান করে ফেলছি মানে যখন আমি আউটপুট পেয়ে গেছি তখন সমাপ্ত সমাপ্ত করে ফেলছি, ঠিক আছে? হ্যাঁ এই এটা শুধু এই এই প্রসেসটির মতো মনে রাখবো, প্রথমে আরম্ভ করি, ঠিক আছে? তারপর ইনপুট দিছি, ঠিক আছে? এইখানে একটি ইনপুট দিতে হবে, তারপর প্রক্রিয়া করতে হবে, যে ইনপুটটা দিছি সে তার এখানে কাজ করতে হবে, তারপর আউটপুট পেয়ে গেছি, আউটপুট দিতে হবে, তারপর যখন আউটপুট পেয়ে গেছি তখন হচ্ছে সমাপ্ত করতে হবে, ঠিক আছে? হ্যাঁ তাহলে দেখো এটা একদম সহজ, কিন্তু তোমাদের এখন কঠিন লাগলেও দেখো কীভাবে করবা, কীভাবে মনে রাখবা। এখানে দেখো আরম্ভ করো, এখানে আরম্ভ করাটা না লিখে তুমি শুরু করি এইভাবে লিখতে পারবে, ঠিক আছে? স্টার্ট এইভাবে লিখ দিতে পারবে, ঠিক আছে? হ্যাঁ তারপর দেখো এখানে সংখ্যা দুটি গ্রহণ করো, এখানে তুমি সংখ্যা দুটি গ্রহণ করে না লিখে তুমি সংখ্যা দুটি নাও,
ঠিক আছে এই সংখ্যা দুটি নাও বা দুটি সংখ্যা দুটি কি করো গ্রহণ করো বা রিড এবি বা টেক এবি মানে সংখ্যা দুটি তুমি এখানে ইংরেজিতে লিখতে পারবে বাংলাতে লিখতে পারবে তোমার যেরকম ইচ্ছা সেভাবে লিখতে পারবে ঠিক আছে এখানে তোমাকে তুমি যেরকম ইচ্ছা সেভাবে লিখতে পারবে ঠিক আছে আরম্ভ করো না লিখে শুরু করি বা স্টার্ট বা তোমার যেরকম ইচ্ছা সেরকম লিখতে পারবে ঠিক আছে হ্যাঁ তাহলে দেখো এটা হচ্ছে অ্যালগোরিদম মানে অ্যালগোরিদমে তুমি আরম্ভ করে দিতে হবে দাব দিয়ে প্রথমে শুরু করতে হবে মানে এখানে আরম্ভ করে না লিখে তুমি শুরু করে লিখতে পারো ঠিক আছে স্টারে দিতে পারো তার সংখ্যা দুটি কী করতে হবে গ্রহণ করতে হবে মানে যে কোনো এখানে সংখ্যা দুটি দুটি তিনটি চারটি মানে তুমি তোমার প্রশ্ন যেরকম দেয় সেরকম তা হচ্ছে এটা এখানে প্রক্রিয়া করতে হবে তারপর এখানে যেটা প্রক্রিয়া করতে সেটা প্রদান করতে হবে তার পাশে কী করতে হবে সমাপ্ত করতে হবে ঠিক আছে হ্যাঁ তাহলে এতটুকু তাহলে অ্যালগোরিদম তো করছে অ্যালগোরিদম এরকম মানে এটা হচ্ছে একটি নমুনা এরকম হয়ে থাকে ঠিক আছে অ্যালগোরিদম আমরা এইটার উদাহরণ আরও অনেক দেখবো তারপর বুঝে যাওয়া ভালো করে তারপর দেখো এখন আমরা কী করবো ফ্লোচার্ট এই অ্যালগোরিদম তো বুঝে ফেলছি অ্যালগোরিদম কীরকম হয় সেটা এখন ফ্লোচার্ট করবো এই ফ্লোচার্টের প্রতীক দেখো ফ্লোচার্টের অনেকগুলো কী আছে প্রতীক আছে ফ্লোচার্ট মানে জ্যামিতির ন্যায় ফ্লোচার্ট কীরকম ফ্লোচার্ট হচ্ছে জ্যামিতির মতো তাহলে ফ্লোচার্টের অনেকগুলো কী আছে প্রতীক আছে হ্যাঁ ফ্লোচার্টের অনেকগুলো কী আছে প্রতীক আছে এখন আমরা প্রতীকগুলো দেখবো এই প্রতীকগুলো দেখো প্রথমে শুরু আছে এই এখানে একটা ডিমের মতো দিছে বা এটা কি এখানে একটা কী দিছে একটা সামন্তরিক দিছে আর এখানে একটা কী দিছে আয়ত দিছে এখানে একটা কী দিছে হ্যাঁ এখানে একটা ডায়মন্ডের মতো দিছে এখানে একটা বল দিছে এখানে একটা তীর দিছে বা এগুলো কি এগুলো তো আমি চিনি না দেখো এগুলো হচ্ছে এটা দিয়ে বোঝাই শুরু বা শেষ ঠিক আছে হ্যাঁ কীভাবে শুরু কীভাবে শেষ শুরু কোনটা এটা আরম্ভ করা মানে শুরু এই শুরু বা শেষ আরম্ভ করার জন্য এটা ব্যবহৃত হয় ঠিক আছে হ্যাঁ তারপর দেখো এখানে ইনপুটের জন্য ইনপুট বা আউটপুট এই ইনপুট আর আউটপুটের জন্য এটা ব্যবহৃত হয় ঠিক আছে এই সামন্তিক চিহ্নটা ব্যবহৃত হয় সো প্রক্রিয়া করা মানে প্রসেস যে প্রক্রিয়াটি করবা সেটার জন্য এই আয়তর মতো এই সেটটি ব্যবহার করা হয় এই প্রক্রিয়া এখানে প্রক্রিয়া করছে এখানে ঠিক আছে হ্যাঁ তাহলে দেখো এখানে সিদ্ধান্ত গ্রহণ এই এটার জন্য সিদ্ধান্ত গ্রহণ এই সিদ্ধান্ত গ্রহণের জন্য এই প্রতীকটি ব্যবহার করা হয় হ্যাঁ আমি সিদ্ধান্ত গ্রহণটা পরে বলবো ঠিক আছে হ্যাঁ তার থেকে সংযোগ মানে কোনো কিছু সংযোগ করা আসছে সেটার জন্য এই এটি বলের মতো এই চিহ্নটি ব্যবহার করা হয় আর প্রবাহ হ্যাঁ সবগুলো বলবো ঠিক আছে হ্যাঁ তাহলে দেখো এখানে সিদ্ধান্ত গ্রহণ মানে এখানে একটা সত্য বোঝায় সত্য ঠিক আছে সত্য নিয়ে এখানে প্রসার তৈরি করা মানে সিদ্ধান্ত গ্রহণ হ্যাঁ এখন আমরা কী দেখবো এখন আমরা দেখবো এই যেটা আমরা অ্যালগোরিদমটা দিছি এই অ্যালগোরিদমটি আমরা কি বের করবো ফ্লোচার্ট বের করবো মানে যে অ্যালগোরিদমটা আছে এই অ্যালগোরিদমটার একটা ফ্লোচার্ট বের করবো ফ্লোচার্ট মানে কি এই অ্যালগোরিদমটিকে আমরা এই চিত্রগুলোর মাধ্যমে কী করবো প্রকাশ করবো হ্যাঁ তাহলে এই অ্যালগোরিদমটাকে চিত্র এই ফ্লোচার্টের মাধ্যমে প্রকাশ করা যাক হ্যাঁ হ্যাঁ তাহলে এই অ্যালগোরিদমটাকে ফ্লোচার্টের মাধ্যমে রূপান্তর করি তাহলে দেখো প্রথমে আমাদের অ্যালগোরিদমে কী দিছে ধাপ একে কী দিছে আরম্ভ করো মানে আরম্ভ করার চিহ্ন কী আরম্ভ করো মানে শুরু করো এই আরম্ভ করার চিহ্ন হচ্ছে এটা তাহলে এই চিহ্নটা দিব আমরা এখন ঠিক আছে হ্যাঁ তাহলে চিহ্নটা দিছি তারপর কী এটা মানে আরম্ভ আরম্ভ মানে এখানে কী দিবে এখানে তুমি দিতে পারো স্টার্ট ঠিক আছে হ্যাঁ মানে স্টার মানে শুরু করছে ঠিক আছে হ্যাঁ তুমি এখানে আরম্ভ করো লিখতে পারো ঠিক আছে আরম্ভ করি এটাও লিখতে পারো তাহলে দেখো সংখ্যা দুটি গ্রহণ করো সংখ্যা দুটি কী কী সংখ্যা দুটি হচ্ছে এ আর বি তাহলে গ্রহণ করো মানে ইনপুট দিছি তাহলে এখানে ইনপুটের চিহ্ন কী ইনপুট দিছি সংখ্যা দুটি গ্রহণ করো মানে ইনপুট দিছি তাহলে ইনপুটের চিহ্ন হচ্ছে এটি আমি এখন এই ইনপুটের চিহ্নটি দিব এই ইনপুটের চিহ্নটি দিব ঠিক আছে হ্যাঁ ইনপুটের চিহ্নটি দিছি তাহলে সংখ্যা দুটি গ্রহণ করো তাহলে সংখ্যা দুটি কী কী এ বি তাহলে এই ইনপুটের ভিতর এ আর কী দিব বি দিব ঠিক আছে তাহলে এখানে সংখ্যা দুটি এ আর বি দিছে কিন্তু সংখ্যা দুটি গ্রহণ করো এটি লিখতে হবে কি আমি কীভাবে লিখবো আমি তুমি এখানে টেকও লিখতে পারো রিডও লিখতে পারো মানে গ্রহণ করো সংখ্যা দুটি গ্রহণ করো টেকও লিখতে পারো রিডও দিতে পারো ঠিক আছে তোমাদের যেটা সেটা ছেড়ে দিবা আমি রিড দিচ্ছি এখানে রিড দিচ্ছি দেখো আর ই অ্যাডি এখানে রিডটা তুমি আমি এখানে শুরু করে দিয়েছি ঠিক আছে জায়গা নেই সেজন্য তুমি এখানে সুন্দর করে দিবে ঠিক আছে হ্যাঁ তাহলে রিড অ্যাবি ঠিক আছে তারপর দেখো এখানে কিছু এখন প্রক্রিয়া হচ্ছে সি সমান এ প্লাস বি এই সংখ্যা যে দুটি গ্রহণ করছি সেটা এখানে যোগ করতেছি সি সমান এ প্লাস বি ঠিক আছে হ্যাঁ তাহলে এটা কি এটা কি প্রক্রিয়া মানে কাজ চলতেছে তাহলে প্রক্রিয়া চিহ্ন কি এটা তাহলে এখন চিহ্ন দিব এটা
এই প্রক্রিয়ার মধ্যে কি চলতেছে এই যোগ যোগ দিব সি সমান এ প্লাস বি এই সংখ্যাটিতে কি হচ্ছে যোগ হচ্ছে ঠিক আছে হ্যাঁ তারপর কি যোগ তো করে ফেলছি তাহলে যে যোগ যেটা করছি সেটা এখন প্রিন্ট করব মানে প্রদান করব এই সিটা এখন প্রদান করব প্রদান করার জন্য কি আউটপুট তাহলে প্রদান মানে আউটপুট আউটপুট চিহ্ন কি আউটপুট চিহ্ন হচ্ছে এটি এই চিহ্নটি হচ্ছে ইনপুটের জন্য ব্যবহার করা হবে আবার আউটপুটের জন্য এই চিহ্নটি ব্যবহার করা হবে ইনপুটের জন্য দিছি আবার আউটপুটের জন্য দিব এই সি প্রদান করা মানে আউটপুট তাহলে এখানে আবার আমাদের আবার আউটপুটটা দিতে হবে ঠিক আছে আউটপুটের জন্য দিতে হবে আউটপুট কি আউটপুট হচ্ছে সি প্রদান করো ঠিক আছে হ্যাঁ তাহলে আউটপুটের জন্য তুমি কি রিড দিতে পারবা নাকি নাকি টেক দিতে পারবা তুমি রিডও দিতে পারবে না টেকও দিতে পারবে না কেন রিড আর টেক মানে হচ্ছে কোনো কিছু কী করা ইনপুট দেওয়া ঠিক আছে আউটপুট আউটপুটের জন্য হচ্ছে প্রিন্ট মানে আমি যখন প্রিন্ট করছি তখন আউটপুট পাচ্ছি এখন আমি কী দিব প্রিন্ট তাহলে প্রিন্ট কী দিব প্রিন্ট কোনটা করতে দিব এই যেটা যে দুটা যোগ করছি সেটা আমি প্রিন্ট করতে দিব তাহলে সি সি সমান এ দুটো না হ্যাঁ তাহলে প্রিন্ট সি ঠিক আছে হ্যাঁ দেখুন এখন যখন আমার আউটপুট নেওয়া শেষ তখন আমার কী হচ্ছে সমাপ্ত এই সি প্রদান করে ফেলছে ঠিক আছে হ্যাঁ এখন আমার সমাপ্ত সমাপ্ত চিহ্ন কোনটা এই শুরু বা শেষ এটা শেষ শেষ চিহ্ন হচ্ছে এটা 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 দিব সমাপ্ত মানে হচ্ছে এটা এই ডিমটা দিয়ে দিয়ে ফেলছি ঠিক আছে হ্যাঁ তাহলে তো এই চিহ্নগুলো দিয়ে দিয়ে ফেলছি লাইন বাই লাইন দিয়ে ফেলছি ঠিক আছে হ্যাঁ এখন আমি কী করব এখানে এই প্রবাহ চিহ্নটা দিয়ে দিবে একটার পর একটা কোন দিক থেকে কোন দিকে আসছে কোনটার পর কোনটা এটা দিয়ে দেবে ঠিক আছে হ্যাঁ তাহলে এটা হচ্ছে ফ্লো চার্ট এটাই আমি আবার বলে দিই প্রথমে কী করছে আরম্ভ আরম্ভ চিহ্নটা হচ্ছে এটি তাহলে স্টার্ট দিয়েছি ঠিক আছে হ্যাঁ তারপর হচ্ছে সংখ্যাটি গ্রহণ করো মানে ইনপুট তাহলে ইনপুটের চিহ্ন হচ্ছে এটি এই ইনপুটটা দিছি সংখ্যাটি গ্রহণ করে লিখছি রিড অ্যাবি এখানে তুমি দিতে পারো টেক অ্যাবি হচ্ছে না তা হচ্ছে এখানে আবার হচ্ছে এখানে একটা প্রক্রিয়া চলছে এই প্রক্রিয়াটি দিছি সি সমান অ্যাপ্লাস বি সম্পন্ন সি সমান অ্যাপ্লাস বি এখানে প্রক্রিয়া দিয়েছি এখানে প্রক্রিয়া চিহ্ন হচ্ছে আইত চিহ্ন আইটি দিছি ঠিক আছে হ্যাঁ এখানে প্রক্রিয়া মধ্যে তুমি আবার ইনপুটের চিহ্ন দিতে পারবে না ঠিক আছে প্রক্রিয়া মধ্যে তোমাকে প্রক্রিয়া চিহ্ন দিতে হবে তারপর হচ্ছে এই প্রক্রিয়াটা তো শেষ হচ্ছে সি প্রদান করো এই সি প্রদান করছে মানে প্রিন্ট করো মানে প্রদান করো প্রিন্ট করো মানে কোনো কিছু প্রিন্ট হয়ে যাওয়া ঠিক আছে সেটি প্রদান করে ফেলছে সি প্রিন্ট সি মানে প্রদান করে ফেলছে তারপর হচ্ছে সমাপ্ত মানে শেষ এখানে কী দেবে তুমি এখানে তুমি স্টপও দিতে পারো এখানে যেহেতু স্টপ দিছি এখানে স্টার্ট দিছি এখানে স্টপ দিতে পারো ঠিক আছে সমস্যা নেই আর তুমি এখানে ইন দিতে পারবো সমস্যা নেই তুমি যেটা এসে সেটা দিতে পারো ঠিক আছে কিন্তু এখান থেকে মিল থাকতে হবে হ্যাঁ তারপর দেখো তাহলে আমরা এই অ্যালগোরিদম আর হচ্ছে ফ্লো চার্ট করছি তাহলে আমরা আজকের ক্লাসে কী কী করছি এই আজকের ক্লাসে আমরা অ্যালগোরিদম আর হচ্ছে ফ্লো চার্টের কিছু বেসিক কিছু ধারণা আমরা গ্রহণ করছি ঠিক আছে আমরা পরবর্তী ক্লাসগুলোতে আমরা একটু কোডিংয়ে যাবো ঠিক আছে একটি জটিলে যাবো তারপর দেখো এই ক্লাস মূলত আমরা দেখছি অ্যালগোরিদম আর হচ্ছে ফ্লো চার্টের সাধারণ আলোচনা হ্যাঁ ঠিক আছে তাহলে এই আজকের ক্লাসটা আছে এতটুকু এই এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসটি দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল এটা হচ্ছে আমার ক্লাস নম্বর কত 1 ঠিক আছে হ্যাঁ আমরা মূলত চেষ্টা করবো প্রতিটি ক্লাস টিউটোরিয়াল ধাপে ধাপে দেওয়ার জন্য আবার ধাপে ধাপে দিয়ে শেষ করার জন্য ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ভিডিওটি যদি তোমার ভালো লাগে থাকে তাহলে লাইক বাটন লাইক এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের সাথে থাকুন আজকের ভিডিওটি কেমন হলো প্লিজ কমেন্টে জানিয়ে দেবেন।